সাবস্ক্রাইব করে নিন বিউটিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুব উপকারী এবং কার্যকরী হেয়ার অয়েল তৈরি করে দেখাবো। তেলে মাত্র 3টি উপাদান যোগ করলে এই ম্যাজিক হেয়ার অয়েলটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর এই তেলটি নিয়মিত ব্যবহারে চুল পড়া যেমন কমে যাবে, তেমনি চুল গজাতে ও চুল লম্বা করতে সাহায্য করবে। তবে এর সাথে সাথে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার চুলের যত্নের উপর। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ম্যাজিক হেয়ার গ্রোথ অয়েলটি তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। এই তেলটি তৈরির জন্য আমাদের প্রয়োজন 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এবং 5 থেকে 6টি রসুনের কোয়া। এখন এই রসুনের কোয়া ও পেঁয়াজকে ছিলে টুকরো করে কেটে নিতে হবে। ফ্রেন্ডস, তেল তো চুলে ব্যবহার করতেই হবে, সেই সাথে সাথে চুলে ব্যবহৃত ব্রাশ বা চিরুনিকেও যেমন পরিষ্কার রাখতে হবে, তেমনি হেয়ার ব্যান্ডগুলোও পরিষ্কার রাখতে হবে। আর অবশ্যই দীর্ঘদিন একই শ্যাম্পু ব্যবহার করার ফলে অতিরিক্ত চুল উঠতে পারে, আর এক্ষেত্রে আপনারা শ্যাম্পু পরিবর্তন করে দেখতে পারেন, এটা অনেক কাজে দেয়। পেঁয়াজ ও রসুন কুচি করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ নারকেল তেল নিয়ে নিতে হবে। এরপর এর সাথে এই কুচি করা রসুন ও পেঁয়াজ অ্যাড করে নিতে হবে। এখন এগুলোকে 10 মিনিট হালকা আঁচে সিদ্ধ করে নিতে হবে। ফ্রেন্ডস, যেহেতু এখন গরমকাল এবং বর্ষাকালও প্রায়, সেক্ষেত্রে মাথা ঘেমে যাওয়া ও খুশকি হওয়ার ফলে অনেক বেশি চুল ওঠে, তাই মাথার স্ক্যাল্প নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং এ সময় আপনারা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার তেলটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে সবশেষে এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ মেথি গুঁড়ো, তারপর মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এই তেলটিকে একটি জারে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এই তেলটিকে চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে নিন। আশা করছি চুল পড়া অনেকটাই কমে যাবে। এই তেলটি দেওয়ার সময় যেমন চুল উঠবে না, তেমনি শ্যাম্পু করতে গেলেও চুল পড়বে না। রাতে শোবার আগে এই তেলটিকে এভাবে লাগিয়ে নেবেন এবং সারা রাত চুলে রেখে দেবেন এবং পরের দিন শ্যাম্পু করে ফেলবেন। এভাবে 7 দিন ব্যবহার করলেই দেখবেন চুল পড়া অনেক কমে গেছে এবং চুল 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।